নুসরাত নিখিল শ্রাবন্তী রোশনের পর এবার কাঞ্চন মল্লিকের সংসার ফটলের খবরে কত তিন দিন ধরে তোলপাড় টালিগঞ্জ ইন্ডাস্ট্রি। বেশ কয়েক মাস ধরে টালিপাড়ায় গুঞ্জন, কাঞ্চন মল্লিক নাকি প্রেম করছেন অভিনেত্রী শ্রীময় চট্টরাজের সঙ্গে। এমন অভিযোগ তোলে সম্প্রতি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে FIR করেছেন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। এবার দাম্পত্য কলহ নিয়ে মুখ খুললেন কাঞ্চন, সেই সঙ্গে কয়েকটি প্রশ্নও তুলেছেন এই অভিনেতা। কাঞ্চন বলেন, নিজের পরকীয়ার থেকে ছাড় পেতে আমাকে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে আমার পরকীয়ার কোনো সম্পর্কই নেই। এই প্রশ্নের উত্তর কেউ করেছেন ওকে? জানতে চেয়েছেন পিঙ্কির প্রশাসনিক মহলে কতজন বন্ধু রয়েছে? কেউ জিজ্ঞাসা করবেন না, কারণ কোনো নারী এই ধরনের অভিযোগ তুললে সমাজ তার পক্ষে, পুরুষদেরও কান্না পায়, কে বুঝবে? তার উপর সে যদি হয় লোক হাসানো কাঞ্চন মল্লিক। লোক হাসাতে হাসাতে আজ এক ঘরে হাউ হাউ করে কাঁদছি আমি, কেউ দেখার নেই। রাতারাতি কলঙ্কিত নায়ক আমি, রাস্তায় বেরোতে পারছি না, লোকের সঙ্গে মাথা তুলে কথা বলতেও পারছি না। এদিকে কাঞ্চনের দিকে অভিযোগে তীর ছুঁড়েছেন তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জি। তার মতে কাঞ্চন তাদের সন্তানের কোনো খোঁজ রাখেন না। পিঙ্কি বলেন, আমাদের সম্পর্কের ফাটল ধরা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কাঞ্চন আমার উপর হামলা করেন। সে সময় তার সাথে তার বর্তমান প্রেমিক শ্রীময়ও ছিল, তারা আমাকে হুমকি দেন। সে সময় আমার সাথে আমার 8 বছরের সন্তানও ছিল। এদিকে পিঙ্কির ঠাকুমা কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় নিজের নাতির সাথে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে তিনি দুঃখও প্রকাশ করেন। তাদের দীর্ঘ 9 বছরের সংসার, তাদের একটি 8 বছরের সন্তানও রয়েছে। দীর্ঘ এই সময় স্ত্রী তাকে নিয়ে কিছুই বলেননি, কিন্তু হঠাৎ কাঞ্চনকে নিয়ে স্ত্রী কেন এত ক্ষোভ, প্রশ্ন থেকেই যায়। তার মানে কি আরও একটি বিচ্ছেদের সুর বাজতে চলেছে টলিউড পাড়ায়? সেটি হয়তো সময়ই বলে দেবে। মহিউদ্দিন আলী মাহি, সিটি নিউজ, ঢাকা।